السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা সবাই মিলে নামাজের দরুদ আমরা পড়ব পারেন তো সবাই কে কে নামাজের দরুদ পারেন একটু হাতটা দেখান দেখি মাশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন বলেন আমিন জুরে বলুন আল্লাহুম্মা আমিন এবার নামাজের দুরুদ আমরা পারি নামাজে পড়ি কিন্তু আমি যদি প্রশ্ন করি নামাজের এই দুরুদ নামাজের বাহিরেও কে কে পড়েন আচ্ছা আর কি তার মানে হান্ড্রেড পার্সেন্ট না আজকের এই মাহফিল থেকে প্রথমে এই ওয়াদাটা সবার কাছে চাই নামাজে বা সালাতে যে দুরুদ আমরা পড়ি এই দরুদটা নামাজের বাহিরেও কি এত আওয়াজ এত ছোট দুপুরে খান নাই নবাব ভাই খাওয়ায় নাই কিছু শুনছিলাম বিস্কিট চা খাওয়ানোর আয়োজন আছে কি শেষ তার মানে শেষেও বিরানির প্যাকেট মনে হয় হ্যাঁ তাহলে একটু আওয়াজ জুড়ে দেবেন মাহফিলে দুই দিক থেকেই কথা হওয়া উচিত কেবল বক্তার কথা না আপনারা যারা শ্রোতা আপনাদের থেকেও বক্তার শিক্ষণীয় অনেক কিছু আছে না নাই বলেন আছে না নাই সবাই মিলে শিখব সবাই মিলে বলেন না আমিন জুড়ে বলেন আল্লাহ আমিন তাহলে নামাজের দুরুদ নামাজের বাহিরেও আমরা সবাই পড়ব রাজি আসি তো ইনশাল্লাহ রাজি আসি তো ইনশাল্লাহ আল্লাহ তালা সবাইকে তৌফিক দিন আল্লাহ সবাইকে তৌফিক এনায়েত করুন বলেন আমিন ইবাদত আল্লাহ তালা নিজে আমাদেরকে আদেশ করেছেন বিশ্ব নবীর প্রতি দুরুদ পড়তে আর সালাতে বা নামাজে যে দুরুদ আমরা পড়ি এটা বিশুদ্ধ এতে কোনো সন্দেহ তাই বিশুদ্ধ দুরুদ নামাজের বাহিরেও পর্ব আসুন আমরা একবার সবাই মিলে জুড়ে আওয়াজ করে পুরুষরা উচ্চ আওয়াজে মা বোনরা নিজের কান পর্যন্ত আওয়াজ যায় এতটুকুন আওয়াজে পড়ি আল্লাহ সাল্লে আলা। محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت আলা আল ইবরিম বজহরি শাহ স্ট্রিট এলাকার যুবকদের উদ্যোগে এই প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের জনাব সভাপতি আপনাদের এলাকার সকলের পরিচিত আমি যাকে বড় ভাই বলি যিনি আমাকে ভাই বলে আদর করেন আপনাদের সকলের পরিচিত আলহাজ মোহাম্মদ ইসমাইল নয়াব ভাই নামে যেমন নওয়াব আল্লাহ তাকে নওয়াবের মতোই কবুল করুন বলেন না আমিন আরও জুড়ে বলুন না আমিন তিনি যাতে দিনের খেদমতে ইসলামের খেদমতে মসজিদ মাদ্রাসার খেদমত অবশ্যই আরো আরো বেশি করতে পারেন আল্লাহ তৌফিক দিন জুড়ে বলুন আমিন আজকের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আর ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের নতুন নির্বাচিত সভাপতি তাই না মনে হয় কয়েকদিন হয়েছে মাত্র হ্যাঁ জনাব আলহাদ আবু আহমেদ মান্নাফি যদিও তিনি মঞ্চে নাই তিনি নাকি আসছেন আজকের বিশেষ অতিথি আপনাদের একচল্লিশ নম্বর ওয়ার্ড ঢাকা সিটি কর্পোরেশনের সম্মানিত কাউন্সিলর আলহাজ মোহাম্মদ সরোয়ার হাসান আলো আর তারই পৃষ্ঠপোষকতায় যুবকদের উদ্যোগে তাদেরই সহযোগিতায় আজকেরই মাহফিল কিন্তু আমি বিশেষ করে জেনেছি জনাব সরয়ার হাসান আলু যিনি আপনাদের নির্বাচিত কাউন্সিলর আল্লাহ তালা তাকে একটি অসুস্থতা দিয়েছেন আর এই অসুস্থতাটা হলো হঠাৎ করে তিনি তার চোখে দেখতে পাচ্ছেন না জেনে রাখা উচিত এই যে দৃষ্টি চুকের দৃষ্টি কার নামত জোরে বলেন কার আল্লাহ সব কিছুর মালিক দুনিয়ার মালিক পৃথিবীর মালিক আমাদের মালিক সবার মালিক কে জুড়ে বলেন কে আল্লাহ সব কিছুর মালিক আমাদের জীবনের মালিক আমাদের দেহের মালিক আল্লাহ তাআলা তিনি আমাদেরকে সুন্দর দেহে এই পৃথিবীতে মায়ের গর্ব থেকে বাবার ঔরস থেকে জন্ম দিয়েছেন চোখ কান নাক দিয়েছেন এই সব কার বলেন কিন্তু আমরা নেয়ামত যতক্ষণ আছে তার মর্যাদা অনেকেই বুঝি কি কথাটা আসতে বললেন একটা প্রবাদ আছে দাঁত থাকতে দাঁতের মর্যাদা অনেকে কিন্তু হা আমাদের যাদের এই সকল নিয়ামত এখনো রেখেছেন আমরা অবশ্যই প্রতি মুহূর্তে তার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করব না না কে কে করবেন একটু আল্লাহকে হাতটা দেখান বলেন আল্লাহ কিন্তু হা আল্লাহ তাআলা আলা যখন কারো এমন বিশেষ করে দুই নয়নের লাইট আল্লাহ নিয়ে যান বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ আরো জুড়ে বলেন বিশ্ব বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লা ওয়ালাইসাল্লাম ঘোষণা করে বলেছেন বিশ্বনাপি বলেছেন মান সালুবাতানু কারু মাথায় আল্লাহ তাআলা এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় তার যে বান্দার দুই নয়নের লাইট চিনিয়ে নেন আল্লাহ তাআলা যার দৃষ্টিটা নিয়ে নেন আল্লাহ তালা দিয়েছেন দৃষ্টি শক্তি যার দৃষ্টি শক্তি নিয়ে যান বিশ্বনবী বলছেন সে যদি আল্লাহ উপর রাখে ধৈর্য ধরে কি রাখে জুড়ে বলেন কি রাখে ইমান রাখে ধৈর্য ধরে বিশ্ব বলছেন ইমান রাখে। ধৈর্য দরে চোখের দুই নয়ন দৃষ্টি হারিয়ে গিয়েছে নিয়ে নিয়েছেন কে কে নিয়ে নিয়েছেন বিশ্বনবী বলছেন কেবল ইমান যদি থাকে আর যদি ধৈর্য হারা না হয় বিশ্বনবী বলছেন ওয়াজফত লাহুল জন্না আল্লাহ তাআলা তার জন্যে

وشفتين وهديناه النجدين قرنا امر شديد قرن جاره قرن الم نجعل له عينين ولسانه وشفتين وهديناه النجدين رب العالمين بولتشين. আলম না জল না জালেহু আইনাই ও মানুষরা ভালো করে খেয়াল কর নিজের দেহের দিকে দৃষ্টি দাও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কি দুইটি চোখু দেই নাই ওলিসানা ওয়া শাফাতাই দেইটি দিয়েছে একটি জিহ্বা দিয়েছি দুইটি টুথ রাব্বুল আরআমিন দুই টুথ আর জিহ্বা দিয়েছেন দুইটা নয়ন দিয়েছেন বলেছেন দেখিয়ে দিয়েছি ভালো আর 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 মন্দ সৎ অসৎ ন্যায় অন্যায় রাস্তা সুতরাং আল্লাহর দেয়া দৃষ্টি ব্যবহার করে যারা সত্য পথে চলে তারা হলো সফল কাম আর যে ব্যক্তি আল্লাহ তালা তার দৃষ্টি নিয়ে নিয়েছেন ধৈর্য ধরে ইমানের উপরে অতল থাকে বিশ্বনবী বললেন দুনিয়ায় বেঁচে থাকতে তার জান্নাত ওয়াজিব করে জন্যে আরো জুড়ে বলেন না সুবাহ আল্লাহ সুতরাং আমরা বলবো আপনাদের নির্বাচিত কমিশনার তাকে অনুরোধ করব। আল্লাহ তাকে যে ইমান দিয়েছে আল্লাহ আলাহ তাকে যে সবর দিয়েছে আল্লাহর ইমান আর সবরে তিনি যাতে ইস্তেকামাতের সাথে প্রতিষ্ঠিত থাকেন আল্লাহ তৌফিক দিন বলেন না আমি আরো জুড়ে বলো না আমি আপনারা এই দোয়া করেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা তার জন্য আমাদের এই দোয়া বিশ্ব নবীর ভবিষ্যৎ বাণী কবুল করুন আরও জুড়ে বলো না আমি আর তিনি যে তার ভালো কাজের ধারাবাহিকতা তিনি যে ভালো কাজ করেন করতে চাচ্ছে অন্তত আজকের মাহফিলটা তার প্রমাণ ঠিক না কারণ আমি শুনেছি যুবকরা ষোলোই ডিসেম্বরে বিভিন্ন ধরনের আয়োজন করে মাতলামি পাগলামি বানরামি রাগ করতেছেন রাগ করছেন আপনারা বানরামি করে না করে না মাতলামি করে না করে না পাগলামি করে না করে না অন্তত বাদরামি না করে পাগলামি না করে দুষ্টামি না করে মাহফিল আয়োজন করেছে এটা ভালো কাজ এতে কোনো সন্দেহ এটা ইমানের পরিচয়ক আল্লাহ কবুল করুন বলেন আমিন বন্ধুগণ এরই মধ্যে আমাদের আজকের আপনাদের মাহফিলের প্রধান অতিথি তিনি এসেছেন আশা করি তিনি মাহফিলে বসবেন আমাদের কিছু কথা শুনবেন আল্লাহ কবুল করুন বলেন না আমিন আরো জুড়ে বলো না আমিন আজকের মাহফিলে অনেক উলামা হযরতরা এসেছেন অনেকেই কথা বলেছেন অনেকেই হয়তো কথাও বলতে পারেননি এ এলাকার আইম্মা খোতাবারা এসেছেন অনেক আলেমে দিনরা এসেছেন অনেক মাদ্রাসার মুদার রিসিনরা এসেছেন অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছেন যারা এসেছেন আল্লাহ সুফানহ আলা আমাদের সবাইকে কবুল করুন বলেন না আমিন আমাদের সবার জন্যে কেয়ামতের কঠিন দিনে আজকের মাহফিলটা নাজাতের জরিয়া বলে আল্লাহ তালা কবুল করুন জুড়ে বলুন আমিন আরও জুড়ে বলুন আল্লাহ আমিন বন্দে আজকের আজকের মাহফিল শহীদ জামে মসজিদ পরিচালনা কমিটি এবং এই এলাকার যুবকদের উদ্যোগে আপনাদের কাউন্সিলারের পৃষ্ঠপোষকতায় আমার নব ভাইয়ের সভাপতিত্বে আজকের প্রধান অতিথি সহ আমরা সবাই মিলে মা ফিলে শেষ পর্যন্ত থাকব ইনসা কে কে থাকবেন শেষ পর্যন্ত উঠে যাবেন না তো উঠবেন না তো আল্লাহ তৌফিক দিন বলেন না আমিন আপনারা দেখতে পাচ্ছেন কচি কচি ছোট্ট বাচ্চারা এসেছে যে সকল বাচ্চারা আল এবং ইসলামের মৌলিক শিক্ষাগুলো শিখে তাদের মধ্যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আর এই প্রতিযোগিতার পুরস্কারও আজকে তারা নেবে আমরা সবাই বাচ্চাদের পুরস্কার দেওয়া পুরস্কার নেয়া আর মাহফিলের শেষ পর্যন্ত থাকব এই কামনায় আল্লাহ তাআলা এই মাহফিল আমাদের জন্য দুনিয়ার হাসানা আখেরাতের হাসানা আমাদের আখেরাতে নাজাতের কারণ বলে কবুল করুন আমরা সবাই বলি আমির জুড়ে বলেন আল্লাহ আমির বন্দিগণ আপনারা বিকেল থেকে নিয়ে অনেকক্ষণ পর্যন্ত করিম থেকে কথা শুনেছেন আমার আগে আগে আমার যে ভাই কথা বললেন তিনি আপনাদের সবাইকে সালাতের ব্যাপারে বিশেষ করে থেকে সফলকাম হা মিনুন ইমানদারদের পরিচয় তুলে ধরেছেন তবে বিশেষ করে তিনি বিশেষ করে তিনি সালাতের ব্যাপারে নামাজের ব্যাপারে সবাইকে সবাইকে উদ্বুদ্ধ করেছেন তিনি সবাইকে এই ওয়াদা চেয়েছেন যাতে করে সবাই পাশক্ত সালাত কায়েম করি আপনারা কি এই ওয়াজ ধারাবাহিক শুনতে রাজি আছেন ইনশাল্লাহ একই মাহফিলে একাধিক বিষয় কথা বললে হয়তো গ্রহণ করাটা ধারণ করাটা মুশকিল হতে পারে তাই আমার আগে আমার যে ভাই কথা বললেন তারই ধারাবাহিকতায় আমি একটি কর আন আল করিমের আয়াত থেকে কথা বলার চেষ্টা করব। আপনাদের সবার কাছে আগে ঠিকানা দিয়ে দেই আপনারা যাতে ঘরে যায়া মিলাতে পারেন আল কর আন আল করিম আল কর কত পারা কত পারা সত্যিই তো আওয়াজটা এত সবাই তো বললেন না সবার জানা উচিত আল কোরআন আল করিমে কয় পারা কারণ আমাদের অভিজ্ঞতা এদেশে বিশ্ববিদ্যালয়ের বড় শিক্ষক একবার আমার সামনে কথা বলতে গিয়ে বলে কয় কোরআনে চল্লিশ পারা না কি রাগ করতেছেন আপনারা না হাইসা দিলেন হাসতেও লজ্জাবুধ হয় এত বড় শিক্ষিত দাবি করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আল কোরআন আল তিরিশ পারা জানে জানে আসলে এমন অর্ধ শিক্ষিত অথবা কুশিক্ষিত আমাদের সোসাইটিতে আসে না নাই বলেন আসে না নাই আমরা বলতে চাই যাহাই শিখবেন আপনি অবশ্যই কোরআনের ইসলামের মৌলিক শিক্ষা শিক্ষা থাকতে হবে না হবে না বলেন হবে না হবে না যারা ইসলামের তারা শিক্ষিত তাদের দিয়ে পৃথিবীর উপকার হবে কল্যাণ হবে আর না হয় ইসলাম জানে না কোরআন জানে না ইসলামের মৌলিক শিক্ষা নাই তাহলে অনেক উচ্চ শিক্ষিত হবে তবে বাস্তবে হবে ডাকা আজকের বাংলাদেশে যারাই দুর্নীতি করে ডাকাতি করে যারাই ঘুষের বাণিজ্য করে খুঁজ নিয়ে দেখেন অধিকাংশদের জীবনে ইসলামের মৌলিক শিক্ষা ইসলামের মৌলিক শিক্ষা যারা ঘুষ যারা দুর্নীতিবাজ তাদের ঘরেও শান্তি শান্তি আর যারা হকার হালাল দিয়ে হকার হালাল দিয়ে সংসার চালায় হতে পারে টানা টানি হতে পারে কিন্তু সুখ আছে শান্তি আছে অবশ্যই আরাম আছে আছে না নাই সুতরাং অডেল টাকার মালিক আর আসলে শান্তি নাই এমন টাকার দরকার দরকার বন্ধুগণ তাই আমরা শান্তি চাই সুখ চাই জানতে চাই ইসলামের মৌলিক শিক্ষা কোরআন আর সুন্নাহ জানতে চাই আর এজন্য আমরা সবাই জানবো কোরআনে কয় পারা কয়টা সোরা আছে একশো চোদ্দোটি সোরা তিরিশ পারার কোরআন আলকেরিমের মধ্যে এগারোতম একটা পারা আছে না নাই তিরিশের ভিতরে কত পারা এগারোতম পারা ঠিক এমনি একশো চল্লিশটি আছে একশো চোদ্দটি আছে কিসের মধ্যে আল কোরানে কয়টি সোরা একশো একশো সবাই বলেন পাড়ায় এগারোতম পাড়া একশো চোদ্দ টি সোরার মধ্যে এগারো নাম্বার সোরা পাড়ায় সোরার নাম্বারে মিলে গেছে স্মরণ থাকতে পারবেন ইনশাল্লাহ তো এগারো নাম্বার পাড়া এগারো নাম্বার সোরা নাম হল হুদ নাম হলো আল্লাহ তালার একজন নবী আল্লাহ তালার একজন নবী নাম হলো হুদ আলী সালাম তার নামে সৌরা এই এগারো নাম্বার পাড়া এগারো নাম্বার সৌরার একশো চোদ্দ নাম্বার আয়াত কত নাম্বার আয়াত তাইলে মুখস্থ রাখতে খুব সহজ হলো এগারো পাড়া এগারো নাম্বার সৌরা আয়াত নাম্বার 114 এ আয়াত আল এর ব্যাখ্যা আমরা শুনব আল্লাহ তৌফিক দিন বলেন না আমীন বন্ধুগান এ আয়াত আল কারীমা হলো আমার সাথে যারা পারেন তেলাওয়াত করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শয়তানি الرجيم بسم الله الرحمن الرحيم وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات ইয়োজে বেনা সাইয়াৎ গালি কাদি কর লিদাকিরি আবারও পরেন গলা ছেড়ে দিয়ে পড়েন ওয়া কেমি সলাথা পরেন ওয়া কেমি সলাথা وزلفا من الليل ان الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين كاركوتا الله سبحانه وتعالى بلجين واقيم وأقم اركايم كرو আর কি করো কায়েম করো আর বাংলাদেশে বলে নামাজ বাংলাদেশে ব্যাপক ভাবে কি বলছেন সালাত আরবির সালাত ফার্সিতে হলো নামাজ তো আমরা যদি নামাজ বলি হতে পারে আল্লাহ তালা বললেন আর কায়েম করো সালাত কায়েম করো নামাজ রাফাইন দিনের দুই প্রান্তে দিনের দিনের দুই আচ্ছা দিন এর প্রান্ত আসে কারণ দিন একবার শুরু হয় আর একবার শেষ হয়ে যায় তাই যখন শুরু হয় এটা একটা প্রান্ত যখন শেষ হয় এটা আরেকটা প্রান্ত আল্লাহ তালা বললেন দিনের দুই প্রান্তে সালাত বা নামাজ কায়েম করো ওয়া যুলাফা মিনাল লাইল আর রাতের প্রথম অংশে রাতের প্রথম অংশে তারপর আল্লাহ তাআলা বললেন ইন্নাল হাসানাতি নিশ্চয় ভালো কাজ নিশ্চয় ভালো কাজ ইউযহিবিনা মিটিয়ে দেয় তারিয়ে দেয় মুছে দেয় পাপ কে গুণাকে অন্যায়কে যা লিকাজি করা এটা হল স্মারক এটা হল সার্টিফিকেট এটা হল স্মারক এবং সার্টিফিকেট কাদের জন্যে লিজদাকি ঋণ যারা উপদেশ গ্রহণ করে আল্লাহ তাআলার কালাম কর আনাল কিরিমের এগারো নম্বর সোরার এগারো নাম্বার পাড়ার একশো চোদ্দ নাম্বার কেরিমা আমরা তেলাওয়াত শুনলাম শুনছেন তো তো কান আছে সাথে কাকে নিয়ে যায় নাই তো মনটা আছে তো সাথে কানও থাকতে হবে মনটাও থাকতে এবার আসেন এই যে আল কেরিমা এগারো নাম্বার পাড়ার এগারো নাম্বার সোরার একশো চোদ্দ নাম্বার আয়াত কেন নাজিল হলো কেন নাজিল হলো জেনে রাখা উচিত আল কোরআন আল কেরিফ যদি কেউ তেলাওয়াত করে ব্যাখ্যা করতে চায় অবশ্যই তিনটি জিনিস নিশ্চিত করতে হবে কয়টি জিনিস জুড়ে বলেন কয়টি এক নাম্বার যে আয়াতিমার ব্যাখ্যা করতে চায় জানতে হবে ওই আয়াত ইনশাল্লাহ তাইলে কোরআন এর ব্যাখ্যা কোরআন আল করিমের আয়াতের তফসির যদি করতে হয় তাহলে প্রথম শর্ত যে আয়াতের তফসির করব, জানতে হবে বলতে হবে ওই আয়াত আল কেন নাজির হয়েছিল শানে নজুল দুই নাম্বার জানতে হবে এই আয়াত আল ব্যাখ্যা কিভাবে করেছেন মোহাম্মদুর রসুল আরো জুড়ে বলেন সল্লাহ তিন নাম্বার জানতে হবে সাহাবাই কেরাম তারা কিভাবে এই আয়াতে আমল করেছেন কয়টা সর জোরে বলেন কয়টা এক নাম্বার শানে নজুল এক নাম্বার কি কি কারণে নাজিল হয়েছে জানতে হবে দুই নাম্বার কি অর্থ করেছেন মোহাম্মদুর রসুল্লাহ তিন নাম্বার কিভাবে আমল করেছেন সাহাবাই কেরাম রেদান এটা এই জন্য বলছি আজকের বাংলাদেশে অনেক বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে অনেকে আসে কোরআনের আয়াত পরে দলিল দিচ্ছে কিন্তু খেয়াল নাই জানে না বুঝে না শানে নজুল কি রবিজি কি অর্থ করেছেন জানে না কি অর্থ করে আমল করেছেন সাহবায়ে কেরাম কিভাবে তা জানে না এই জন্যে অনেক জায়গায় বিভ্রান্তি বিভ্রান্তি দেখা দিচ্ছে ঠিক না ভিডি তাই বন্ধুগণ সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে কোরআন শুনবো হাদিস শুনব কিন্তু কোরআন শুনে দলিল গ্রহণের ব্যাপারে তিনটি জিনিস অবশ্যই জোরে বলেন কয়টি জিনিস স্মরণ থাকবে ইনশাল্লাহ তাইলে বলেন কি কি এক নাম্বার জোরে বলেন এক নাম্বার সবাই বলতে হবে এক নাম্বার শানে নজর নাজিল হওয়ার কারণ বলেন এক নাম্বার নাজিল হওয়ার এক নাম্বার নাজিল হওয়ার দুই নাম্বার কি অর্থ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নাম্বার কিভাবে আমল করেছেন ওই আয়াতের উপরে সাহাবায়ে کرام رضوان الله আলাইহিম اجمعين এই তিনটি শর্ত পরিষ্কার থাকলে কুরআনের আয়াত দিয়ে বিব্রান্তির কোন সুযোগ কোনো বিভ্রান্তি ছড়ানোর সম্ভাবনা প্রস্তুত করতে পারেন কোরআন আল কেরিমের পাশাপাশি তো আমরা হাদিস থেকেও দলিল শুনি হ্যাঁ হাদিস থেকে যদি দলিল শুনেন তাহলে চারটি জিনিস কনফার্ম হতে হবে কয়টি জিনিস হাদিস 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 শুনলেই হাদিস বললেই হাদিস মানতে গেলেই প্রথম জানতে হবে হাদিসের স্ট্যাটাসটা কি হাদিসের স্ট্যাটাস অবস্থানটা কি কারণ হাদিস যেমন সহি যেমন দাইফ ঠিক এমনি মৌজু বা ফেব্রিকেটেড আছে হাদিস বানোয়াটো বানোয়াটো আছে না নাই বলেন আছে না নাই আবার হাদিস কিছু আছে দুর্বল কিছু আছে সাহি কিছু আছে মুতাবাতের কিছু আছে খবর ওয়াহিদ কিছু আছে মারফু কিছু আছে মৌকুফ কিছু আছে মক্তু ঠিক এই যে হাদিসের অবস্থানগুলো জানতে হবে হাদিসের অবস্থানটা কি বুঝাইতে পেরেছি আমল করতে এই বিষয়গুলো জেনে জেনে আমল করতে হবে আল্লাহ তৌফিক দিন বলে না আমিন আরো জোরে বলে আমিন তাই হাদিসের ব্যাপারে চারটি জিনিস এক নম্বর হাদিসের অবস্থানটা কি সহি না দাইফ সহি না মৌজু সহিটার উপরে আমল করব মৌজুর উপরে আমল করা যাবে ঠিক এমনি করে তারপরে জানতে হবে নবীজি সাল আলী ওসাল্লামের কথা কাজ সমর্থনার আর গুণাবলী এর নাম হাদিস নবীজি কখন কি জন্য কিভাবে কেন তারই কথা অথবা কাজ করেছেন হাদিসের শান ওয়ার্দ কেন এই হাদিস কোরআনে শান এ নজুল আর হাদিসে শান এ ওয়ার্দ এটা জানতে হবে দুই নাম্বার তিন নাম্বার হলো নবীজি সাল্লাল্লাহ আলী ওসাল্লাম এই হাদিসের কি অর্থ বুঝিয়েছেন তা জানতে হবে চতুর্থ সাহাবাই কেরাম রেতুনুল্লাহ ইতার আর আইন কিভাবে আমল করেছেন তা জানতে হবে বন্দীগন এটা আজকের বাংলাদেশে বড় প্রয়োজন হয়ে পড়েছে কারণ আমরা দেখতে পাই অধর্ম যেমন আছে ধর্মের নামেও বিভ্রান্তি আসে না নাই বলেন আসে না নাই শুধু তাই না অনেকে ধর্মের নামে কোরআন হাদিস থেকে বক্তব্য রাখতে গিয়ে উল্টা পাল্টা বলে শুধু তাই না এটাও জানা উচিত আজকের বাংলাদেশে সন্ত্রাস ধর্মের নামের সন্ত্রাস এটাও ছিল আমরা কন্ট্রোল করতে পেরেছি তবে নির্মূল হয় নির্মল হয় কি আপনারা ভয় পাচ্ছেন কথা বলতে ধর্মের নামের সন্ত্রাস আছে না নাই আছে না নাই আমাদের প্রত্যেককে রুখে দাঁড়াতে হবে ধর্মে সন্ত্রাস নাই 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 জুড়ে বলেন নাই আমরা ধর্মের নামে সন্ত্রাস করতে হতে দেব না দেবো না দেবো না রাজ্যাसीन ইনশাআল্লাহ দুইটা হাত তুলে বলেন হে আল্লাহ আমাদের সবাইকে ধর্মের শান্তি প্রচার প্রতিষ্ঠায় তৌফিক দাও আমিন আমিন ইয়া রাব্বুল العالمين হাত নামান বন্ধুগন তবিহা ধর্মের নামের সন্ত্রাস অনেকাংশেই বন্ধ হয়ে যাবে যদি দলিল ঠিকমতো চাওয়া হয় এই জন্যে সর্বসাধারণ সবাইকে সজাগ করে বলে দিতে চাই সবার জানা উচিত কোরআন থেকে তাফসির শুনবেন কোরআন থেকে দলিল শুনবেন প্রথমেই প্রশ্ন করবেন বলেন শানে নজরুলটা কি কারণে নাজিল হয়েছে দুই নাম্বার। অর আন আল কেরিমেরি আয়াতের কি অর্থ করেছেন মোহাম্মদুর রসুল্লাহ তিন নাম্বার কিভাবে আমল করেছেন সাবয়ে ক্যারাম রেদওয়ানুল্লাহি তা লা আল তাহলে আসুন আমরা আবার ফিরে যাই এগারো নাম্বার পারা এগারো নাম্বার সোরার একশো নাম্বার আয়াত সোরাই হুদের যে আয়াত আমরা তেলাওয়াত শুনেছি এর অর্থ শুনেছি এর সানে নজুলটা তাহলে কি কি কারণে এই আয়াতটা নাজিল হয়েছে শুনতে রাজি আছেন মুখস্থ হবে তো ইনশাআল্লাহ বন্ধুগণ আমাদের সকলের জানা উচিত এই পৃথিবীতে আল কোরআন আল অনেক তাফসীর গ্রন্থ আছে তবে এক একটা তাফসির সব চাইতে বিশুদ্ধতম ওই তাফসিরের নাম হল তফসির ইবনু কাসির নামটা কি বলেন নামটা কি তফসির ইবনু কাসির যে তফসিরের মধ্যে আল কোরআন আল করিমের ব্যাখ্যা কেবল হাদিস দিয়ে করেছেন কেবল হাদিস দিয়ে ওই তফসির ইবনে কাসিরে এই আয়াত আল করিমার নাজিল হওয়ার কারণ শানে নজুল হিসেবে অনেকগুলো বিশুদ্ধ সনদে বেশ কয়েকটি কারণ রয়েছে এর মধ্যে আমরা জানব বিশুদ্ধ বর্ণনায় দুইটি কারণ কয়টি কারণ জুড়ে বলেন কয়টি দুইটি কারণ এক নাম্বার অনেকগুলো বিশুদ্ধ সনদে ইবনে কাসির বর্ণনা করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যখন কোথায় মদিনায় বিশ্বনবী সকল ধর্মের সকল ধর্মের বিশ্বাসী মানুষকে নিয়ে ইহুদি খ্রিস্টান মূর্তি পূজক সবাইকে নিয়ে মদিনার সনদ পৃথিবীর প্রথম লিখিত সংবিধানের আলোকে মদিনায় সুকল্লান, রাষ্ট্র কায়েম করলেন সবার মাঝে শান্তি ছড়ায়া দিলেন বলে না সুবাহ আল্লাহ বিশ্বনবী যখন মদিনায় ইসলামের পূর্ণতা যখন প্রকাশিত হয়েছে তখন একজন মুসলমান যুবক একজন মুসলমান যুবক কাপড়ের ব্যবসা করেন তার কাপড়ের দোকান আছে কিসের ব্যবসা বলেন কাপড়ের ব্যবসা কাপড়ের দোকান একজন যুবক আর যুবকের দোকানটা আবার উমর বিনিল খাত্তাবের বাড়ির কাছে কনসুবাহান আল্লাহ মদিনায় উমর বিনিল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ির কাছে যুবকের কাপড়ের দোকান কাপড় বিশেষ করে মেয়েদের কাপড় মেয়েদের ড্রেসের দোকান একদিন সকাল বেলা আগে আগে তিনি দোকান খুলে বসে আছেন একজন নারী একজন একজন নারী মহিলাদের পোশাক ক্রয় করার জন্যে ওই পুরুষ সাহেবের দোকানে এসেছে দোকানে পোশাক নো আছে তবে ভালো আর দামি পোশাক গুলো ভিতরে আলমারির ভিতরে আপনারা রাখেন না রাখেন না এখানে ব্যবসায়ী আছেন না নাই কে কে ব্যবসায়ী একটু হাত তুলেন দেখি অনেকে আছেন আল্লাহ ব্যবসায় বরকদ্দিন বলেন না আমিন জুড়ে বলুন আল্লাহ আমিন অন্দেগান মনে করবেন না গল্প বলছি সত্য ঘটনা ইবনে কাসির বর্ণনা করেছেন কেন নাজিল হল আয়াতুল কারীমা যুবক সাবিব মেয়েদের পোশাকের দোকান সামনে স্বাভাবিক পোশাকগুলো ঝুলিয়ে রেখেছেন দামি পোশাকগুলো আলমিরার ভিতরে ওই নারী যখন ভালো পোশাক চাইলেন বললেন দোকানের ভিতরে ভালো পোশাক আছে ভিতরে ঢুকব মহিলা ভিতরে ঢুকলেন সরল বিশ্বাসে ভিতরে ঢুকলেন মহিলা ওই দোকানি ব্যবসায়ী তার আলমিরা খুলে ভালো পোশাক গুলো দিলেন মহিলা নুয়ে নুয়ে রুকু অবস্থায় অর্থাৎ নুয়ে নুয়ে কি অবস্থায় রুকুর মতো নুয়ে অবস্থায় মহিলা তার পোশাক ফরক করছে কিন্তু যুবক আরেকটি যুবতী মহিলা দোকানের ভিতরে ঢুকেছে পোশাক বাছাই করছে যুবক তাকে শয়তান শয়তান ইঞ্জেকশন দিয়েছে কে ইনজেকশন দিছে তার মানে আমাদের যুবক পুলা পানো বান্দামি করে কার ইঞ্জেকশনে কার দেয় কাছে না বেটি ওই মেয়ে ইঞ্জেকশন লইবেন শয়তানের ইঞ্জেকশন লইবেন কে কে শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইবেন হাত তুলে দেখান দেখি

সরল বিশ্বাসে কাপড় যখন ফরক করছে মহিলার গায়ের সৌন্দর্য কাপড়ের উপর দিয়ে প্রকাশ পাচ্ছে ওই যুবক আগ্রহের সাথে আনত নয়নে পলক না ফালায়াপ এক দৃষ্টিতে এক দৃষ্টিতে মহিলার সৌন্দর্যের দিকে তাকিয়ে রয়েছে মহিলা যখন হঠাৎ দেখতে পেয়েছে দোকানি তার সৌন্দর্য দেখছে মহিলা বলছে ও যুবক তুমি আল্লাহকে ভয় করল্লাহ আকবর চিৎকার করে বল্লাহ আকবর মহিলা বলছে হে যুবক আল্লাহকে ভয় কর কিনা বলেছে মহিলা যুবক তুমি আল্লাহকে ভয় করো ততক্ষণাত ইনজেকশনের কাজ শেষ হয়ে গেছে কন্যা সুবান যুবক লাভ দিয়ে দোকান থেকে বেরিয়ে গিয়েছে দোকানের মধ্যে যুবতী একা একা কাপড় ফরক করছে যুবক বেরিয়ে গিয়েছে দৌড়ে গিয়েছে উমর বিন খাত্তাবের বাড়িতে কার বাড়িতে উমর বিন চিনেন খাত্তাবের बेटा উমর রাদিয়াল্লাহু কাছে কারণ তার বাড়িটা দোকানের দরজায় নক করছে ভিতর থেকে উমর বিনিল আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নুবেরজ জিজ্ঞেস করলেন ভর দুপুরে যুবক তুমি কেন এসেছ যুবক বলছে ওয়াল্লাহ রসুলের সাবি উমর, আমি ধ্বংস হয়ে গিয়েছি আমি আমার দোকানে কাপড় কিনতে এসেছে যুবতী মহিলা কাপড় ফরক করছে আমি তার সুন্দর্যের দেখে আনত নয়নে অপলক নেত্রে দেখেছি তাকিয়ে রয়েছি ধ্বংস হয়ে গিয়েছে উমর বললেন ওই মহিলার স্বামী কি তাহলে বলল হাত ওই মহিলার স্বামী সম্ভবত জেহাদে গিয়েছে একা একা কাপড় কিনতে এসেছে আমি সুযোগে আমি শয়তানের ইঞ্জেকশনে তার দিকে কুদৃষ্টিতে তাকিয়েছি ওমর বললেন শোনো আমার কাছে এর কোনো উত্তর নাই কন্যা সুবাহান আল্লাহ জোরে বলেন আল্লাহ সুবাহান আল্লাহ খাত্তাবের বেটা উমর বিশ্ব নবীর দ্বিতীয় খালিফা পরবর্তীতে হয়েছেন উমর এই প্রশ্নের জবাব জানেন না সরাসরি বলেছেন এমন ঘটনার কি উত্তর বিশ্ব নবীর কাছ থেকে আমি জানি না যেহেতু জানি না তাই বলব না বরং তুমি চলে যাও আবু বকরের কাছে কার কাছে তার মানে একজন সব জানবে না যে জানে না বলবে জানি না রেফার করবে আরেকজন যিনি বেশি জানেন তার কাছে ঠিক না ঠিক কিন্তু আজকে ইসলামের কথা অনেকেই বলেন জানেন না পাল্টা বলেন আছে না নাই বলেন আছে না নাই আল্লাহ হেদায়েত نصیব করুন বলেন আমিন বান্দেগান উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন যুবক এমন ঘটনার জবাব আমার কাছে নাই আমি বিশ্ব কাছ থেকে এমন কিছু শুনি নাই বরং তুমি যাও আবু কুহাফার পুত্র আবু বকর সিদ্দিক কাছে ওই যুবক ওই দোকানদার সাবিব ওই ব্যবসায়ী সাবি দৌড়ে গেলেন আবু কুহাফার পুত্র আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহুর দরবারে ভালো করে বুঝবেন দোকান কিন্তু একা একা ফালাইয়া গেছে কন্যাশবা নব্ব ভয় কার বেশি কার ভয়তে আল্লাহর ভয়তেব দোকান ফালায়া আবু বাকার সিদ্দিক রদি আল্লাহ তালা ওর বাড়িতে গেছে যাই দরজায় নক করেছে আবু বকার সিদ্দিক হ্রদি আল্লাহ তালা আনহু ভিতর থেকে বের হয়ে বললেন কে তুমি ব্যবসায়ী বললেন আমি যুবক অমুক জায়গায় আমার কাপড়ের দোকান আমি ধ্বংস হয়ে গিয়েছি আপনার কাছে ধ্বংস থেকে বেঁচে যাওয়ার উত্তর চাইতে এসেছি কন্যা আবু বাকর সিদ্দিক রিয়া তরুণ বললেন ঘটনা কি সাহাবি বললেন একজন ক্রেতা যিনি তার স্বামী জেহাদে চলে গিয়েছে একাকি কাপড় কেনার জন্য আমার দোকানে এসেছে শয়তানের প্ররোচনায় আমি তার দিকে কুদৃষ্টিতে তাকিয়েছি আমি তো ধ্বংস হয়ে গিয়েছি আমি উমর বিনিল খাত্তাব রাদিয়াল্লাহ নূর কাছে গিয়েছিলাম তিনি কোনো জবাব জানেন না তাই আপনার কাছে পাঠিয়েছেন আমাকে কি করলে কাফফারা হবে কি করলে বাসব আমাকে জবাব দিয়ে দেন বলেন না সুবাহ আল্লাহ আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ বললেন ও যুবক আমার কাছেও এর কোন জবাব নাই কারণ আমিও বিশ্ব নবীর কাছ থেকে এমন কোন ঘটনা আর এর প্রায় চিত্ত শুনি নাই সুতরাং আমি তোমাকে আমি তোমাকে বলছি তুমি চাও ওয়াসাল্লামের কাছে চিৎকার করে বলেন সুবাহ যুবকদের জানা উচিত যুবকদের শেখা উচিত আজকের যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে কারণ হল যুবক যদি কুদৃষ্টিতে অন্য যুবতীর দিকে তাকায় জেনে রাখা উচিত এর দ্বারা তার যেমন চরিত্রে আঘাত পড়ে ঠিক এমনি করে ওই যুবক তার জন্যে যেমন আরেকটা যুবতী আছে তার জীবন সঙ্গিনীতে আছে তার উপরে কি বিশ্বাস হয় না হয় না আল্লাহ নূরের মধ্যে নূর নামে লাইট নামে একটা সোরা আছে ওই সৌরাতে রাবুল আলমিন দুই ভাবে বলেছেন প্রথমে বলেছেন অযুবকেরা শুনে নাও আল্লাহ তালা বলছেন, আজ্জানিব লায়ান কিউ ইল্লাজানিয়াতান আও মুসরিকাতান, একজন বেবিচারী যুবক, একজন বেবিচারী পুরুষ, আরেকটা বেবিচারীী মহিলা অথবা মুশরিকা ছাড়া কাউকে বিয়ে করে না। কারণ হল নিজে যদি বেবিচারী হয় তার সঙ্গীটাও কি হয়। জেরে বলেন কি হয় কার কথা জেরে বলেন কার কথা রব্বুল আলমিন আবার উল্টায়া বললেন ওয়াজানিয়াতু বেবিচারিনী মহিলা লাতুন কিহু ইল্লা জানিন আও মুশরিকিন বেবিচারিনী মহিলা তাকে বিয়ে করে আরেকটা বেবিচারি পুরুষ অথবা মুশরিক পুরুষ ওয়াহুররিমা দালিকা আলল মিনিন আর এটা আল্লাহ তা আলা ঈমানদারদের জন্যে হারাম করে দিয়েছেন কনসবান আল্লাহ শুধু তাই না সহরাই নূরেব রব্দুল আলমিন আবারও বলেছেন রব্দুল আলমিন বলছেন আল্লাহ তালার ভাষায় অতই বুনা লিত্যই বাত বেন আল খাবি সোন আলিল খাবিশালিস আল্লাহ তালা বললেন পবিত্র যুবক পবিত্র নারীর জন্যে পবিত্র নারী যুবতি পবিত্র যুবকের জন্যে খবিশ যুবক খবিশ পুরুষ খবিস স্বামী খবিশ নারীর জন্যে খবিশ যুবতির জন্যে খবিশ মহিলার জন্যে আর খবিস মহিলা চরিত্রহীন অসভ্য দুষ্ট মহিলা তার স্বামী আরেকটা একটা চরিত্রহীন কথাটা কার জোরে বলেন কার তাই পৃথিবীর পূর্ব দিগন্তে যদি থাকেন আর আপনার বউ যদি পশ্চিম দিগন্তে থাকে স্বামী যদি চরিত্রবান স্ত্রীও চরিত্রবান স্বামী যদি অসভ্য স্ত্রীটাও অসভ্য কার কথা যারে বলেন কার কথা বন্ধুগণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই যুবককে পরামর্শ দিলেন তুমি যাও বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যুবাক না দিলেন মসজিদে নববীর দিকে তখনও জোহরের ওয়াক্ত হয় নাই বলেন না সব আল্লাহ আল্লাহ মসজিদের নাই যুবক দাড়ি অপেক্ষা করছে জোহরের ওয়াক্ত হলপ সালাহতু জোহরের ওয়াক্ত হলপ বেলাল রাদি আল্লাহ হুতাল আসলেন জোহরে রাজান দিলেন তারপরে মসজিদে ঢুকলেন ওই যুবক অপেক্ষা করলেন যতক্ষণে আসলেন বিশ্বনবী মোহাম্মাদুর রসুল্লাহ সল্লল্লাহহুয়ালাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী আসলেন যুবক তার কাছে আগায় গেলেন বললেন রসুল আল্লাহিব সল্লল্লাহহুয়ালাইহি ওয়াসাল্লাম আমি ধ্বংস হয়ে গিয়েছি আমি কাপড়ের ব্যবসায়ী নারীদের কাপড়ের ব্যবসা করি অমুক জায়গায় আমার দোকান আমার দোকানে একজন নারী ক্রেতা এসেছেন তার স্বামী জেহাদে চলে গিয়েছেন যুবতী নারী তিনি কাপড় দেখার জন্যে দোকানের ভিতরে প্রবেশ করেছেন আমি কুদৃষ্টিতে খারাপ নজরে তার দিকে তাকিয়েছি বিশ্বনবী বললেন তুমি অপেক্ষা করো আমাদের সাথে সালাদ অপেক্ষা করলেন সাবিব অজু করলেন বিশ্বনবীর সাথে নামাজে দাঁড়ায় গেলেন চার রাকাত জোহরের সালাত আদায় করলেন কয়াকাত রাকাত জোহরের সালাত আদায় করলেন ফরজ নামাজ শেষ করে বিশ্ব নবী আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামের দিকে ঘুরে বসলেন নবীজির অভ্যাস ছিল নামাজ শেষে সালাম ফিরিয়ে একবার আল্লাহ আকবার তিনবার আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ বলে আল্লাহ সালাম ওমিন কাসালাম তাবারকা দল জলাল ইকরাম বলে নবীজি ঘুরে বসতেন আমাদের ইমামদেরও এটা দায়িত্ব আল্লাহ তৌফিক দিন বলে আমি বিশ্বনবী ঘুরে বসলেন সাহাবী আবার আগায় গেলেন ওই যুবক আগায় গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার কাছে এসেছিলাম আমি ধ্বংস হয়ে গিয়েছি আমার কি অবস্থা জানতে চেয়েছিলাম আপনি বলেছেন অপেক্ষা করে নামাজ বা সালাত জোহরের জামাতে আদায় করতে আমি জোহরের সালাত জামাতে আদায় করেছি আমার অবস্থা কি বলে দেন কন্যা সোহান আল্লাহ চিৎকার করে বলেন সোহান আল্লাহ বিশ্বনবী নিজের থেকে কিছুই বলতেন না আল্লাহ তাআলা সুরাতুন নাজমের মধ্যে বলেছেন ওয়ামায়ন্তে হাওয়া এ নোহোয়া এল্লা ওয়াহাই বিশ্বনবী নিজের থেকে কিছুই বলতেন না সব ছিল ওহি যা ওহি আসতো তাই বলতেন নবীজি ওই যুবকের প্রশ্নের মুখোমুখি হলেন আর অন্য সাবিরা দেখলেন নবীজি সল্লহালি ওয়াসাল্লামের চেহারা মোবারক ঘেমে যাচ্ছে কণ্ঠ সুবানন্দ ওহি যখন নাজিলত প্রচন্ড শীতের মধ্যে হলেও বিশ্বনবী ঘেমে যেতেন কন্না ওই সময়ে জিবরীল আলাইহিস সালাম বিশ্বনবীর উপরে এই আয়া আল মানিয়ে নাজিল হলেন কন্না সুবহানাল্লাহ চিৎকার করে বলেন সুবহানাল্লাহ জিবরীল আলাইহিস সালাম এই আয়াত নিয়ে আসলেন বিশ্বনবী তেলাওয়াত করে বললেন বিশ্বনবী বললেন ওয়া কে নাহারি, সলাথা তরফাইন্নাহারি ওয়াজলাফামিনাল লাইল ইন্নাল হাসানাথী ইয়োজেবেনা সাইয়াত রালিকা দেকর লিজা বলেন আল্লাহ আকবার চিৎকার করে বলেন আল্লাহ আকবার এটা হলো একটা সাহেব নজুল নাজিল হওয়ার ঘটনা আরেকটি ঘটনা হলো একই ধরনের তবে বিষয়টা এইভাবে ইবনে কাসির অনেকগুলো বিশুদ্ধ সনদে প্রমাণ করেছেন একজন দোকানি খেজুরের দোকানদার তার দোকানে একজন নারী আসছেন তিনি ভালো খেজুর ভিতরে বলে ভিতরে মতলবে নিয়ে গিয়েছেন ভালো খেজুর দেখানোর জন্য খেজুর নয় বরং যুবতীর শরীর দেখে কু নজর দিয়েছেন যুবতী দেখেই বলেছে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ততক্ষণা যুবক লাভ দিয়ে বেরিয়ে গিয়েছে বলেন না সুবাহান আল্লাহ প্রথম গেল আবু বাকার কাছে আবু বাকার সিদ্ধি কর বললেন ও আল্লাহর বান্দাব তুমি যে পাপ করেছ গোপন রাখো কাউকে প্রকাশ করো না আল্লাহ তোমার পাপটা গোপন রাখবেন ক্ষমা করে দেবেন কিন্তু সাবি যুবক সাবিব আল্লাহর ভয় এতটাই ভিতরে আবু বকর সিদ্দিক আল্লাহ তাআলার কথায় আশ্বস্ত না হয়ে চলে গিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিশ্বনবীকে বলছে আমি তো ধ্বংস হয়ে গিয়েছি আমি এই এই পাপ করেছি বিশ্বনবী বললেন অপেক্ষা করো আমার সাথে জামাতে সালাদ কায়েম করো অপেক্ষা করো কি জবাব দেন কে বলেন কে আল্লাহ দিলেন সালাম বিশ্ব নবীর উপরে নাজিল করে দিলেন এগারো নাম্বার পাড়া এগারো নাম্বার সোরার একশো চোদ্দ নাম্বার আয়াত خلو الله تعالى بلشن واقم الصلاة طرفي النهار وزلفا من الليل ان الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين. এ আয়াত তেলাওয়াত করলেন বিশ্বনবী যার বাংলা অনুবাদ হল আর কায়েম দিনের দুই প্রান্তে আর রাতের প্রথমাংশে জেনে নাও নিশ্চয়ই ভালো কাজ নিশ্চয়ই ভালো কাজ পাপকে মুচন মোচন করে দেয় আর এই আল্লাহ তালার ঘোষণা যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্য দলিল কন্যা সুবাহ আল্লাহ এ আয়াত নাজিল হল বিশ্বনবী তেলাওয়াত করলেন ওই সাহাবি যুবক বুঝলেন আল্লাহ তালা তার পক্ষে আয়াত নাজিল করেছেন তিনি যে লাভ দিয়ে দুগান থেকে বেরিয়ে এসে অজু করেছেন নামাজ পড়েছেন আল্লাহ অজু আর নামাজের কারণে তার কুদৃষ্টির পাপটা ক্ষমা করে দিয়েছে বিশ্বনবী আয়াত তেলাওয়াত করলেন সাবি হেসে দিলেন তবে হা ওই সাবি আবার প্রশ্ন করলেন কারণ যুবক এক যুবক আরেক যুবকের খবর জানে ওই যুবক

এই হুকুম কি কেবল আমার ব্যাপারেই নাকি বিশ্ব নবী ও জবাব দেওয়ার আগে উমর বিন খাত্তাব তার বুকের উপরে আঘাত করলেন মৃদু আছে না কেউ কিছু বলতে চাইলে আপনারা বুকের মধ্যে একটু ধাক্কা দেন উমর বিনিল আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা প্রশ্নকারী যুবকের বুকের মধ্যে আলতু করে ধাক্কা দিয়ে বললেন যুবক তুমি আল্লাহর বিধান কেবল তোমার জন্যেই নির্দিষ্ট করো না কন্যা সুবান আল্লাহ বিশ্বনবী মুসকি হেসে দিলেন বিশ্বনবী মুসকি হেসে দিয়ে বললেন এ আয়াত শানে নজুলটা নাজিল হওয়ার কারণটা নির্দিষ্ট বটে তবে কেমত পর্যন্ত এর হুকুমটা সবার জন্য করে বলেন না সুবাহ কেমত পর্যন্ত সকল মানব আর দানব নারী আর পুরুষ যুবকার যুবতীকে শিকায় পাঁচ ওয়াক্ত করতে কয় ওয়াক্ত যারা বলেন কয় প্রশ্ন করতে পারেন পাঁচ ওয়াক্ত এই আয়াতে কেমনে পেলাম আল্লাহ তাআলা প্রথমে বললেন ওয়াকিমিস সালাত তরাফাইন নাহর আল্লাহ বললেন আমার বান্দারা সালাত কায়েম করো নামাজ কায়েম করো দিনের দুই প্রান্তে দিনের 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 দুই প্রান্ত মানে একটা হল ফজর আর একটা হল আসর আরেকটা হল দিনের দুইটা প্রান্ত মানে ফজর এবং আসর আর মিনাল লাইল রাতের কিছু অংশ এর মানে হল মাগরিব আর এসা মাগরিব আর কারণ মাগরিব আমরা পড়ি সূর্য ডুবার সূর্য ডুবার সূর্য ডুবলে দিন থাকে না রাত হয় সূর্য ডুবলে রাত হয়ে যায় তাই রাতের প্রথমাংশে আমরা দুইটা নামাজ পড়ি একটা হলো মাগরিব আর একটা হলো আল্লাহ তাআলা বললেন দিনের দুই প্রান্তে ফজর আর আসর রাতের প্রশমাংশে রাতের প্রথম ভাগে মাগরিবার এসা নামাজ কায়েম করো। অনেকে প্রশ্ন করবের জুহর গেল কোতাায়। আয়াত্টা নাজিল হয়েছে কখন। আয়াতটা কখন নাজিইছে। জুড়ে বলেন ককর। আয়াতটা নাজি লয়েছে, জুহরের নামাজের সময়ে, জোহরের সালাত, জুহরের নামাজ পরা হয়ে যাওয়ার পে আয়াতটা নাজিল হয়েছে। তাই কয় ওয়াক্ত নামাজ পেলাম বলেন কয় ওয়াক্ত জোরে বলেন কয় ওয়াক্ত ফজর জোহর আসর মাগরিব বলেন পাঁচ ওয়াক্ত ফজর জোহর আসর মাগরিব এশা বন্ধুগণ আল্লাহ তাআলা বললেন পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করো ওয়াক্ত নামাজ কায়েম করো যারা পাঁচ উত্তম ভাবে অজু করে ঠিক মতো নামাজ পড়ে দুই নামাজের মাঝখানে অনিচ্ছাকৃত অথবা এমন যত পাপ করে ফেলে আল্লা নিজ গুণে ক্ষমা করে বন্ধুগণ এ আয়াত আল কেরিমা কিয়ামত পর্যন্ত দলিল শাহনে নজুলের বাস্তবতায় যুবক শুধু বাংলাদেশে ঢাকা শহরে যুবক না বুড়াদেরও এমন সমস্যা আছে চুলদারি পাকাপ অনেক বুড়ারাও আছে কয়েকটু দেহালই। বন্ধুগান কেমত পর্যন্ত পৃথিবীর বাস্তবতায় আমাদের জীবনযাত্রায় ইচ্ছা করলেই আপনি পাপ থেকে মুক্ত থাকতে পারেন না 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 রাস্তায় বের হবেন সামনে পিছনে ডানে বামে ঢাকা শহরে উপরের দিকে তাকালেও প্রবলেম আছে না নাই বলেন আসে না নাই পোলাপান আগেই কয় আছে আরে বেটা ওয়াজ তুম গো পক্ষে ঠিক না বেটি আল্লাহ কাদের পক্ষে আরে ভাই বলেন না আল্লাহ কাদের পক্ষে যুবকদের পক্ষে আল্লাহ তাআলা তার বান্দাদের পক্ষে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ বন্ধুগণ রাস্তায় হাঁটবেন বাজারে যাবেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাবেন যুবতী যদি যায় অনেক যুবকের দিকে অনিচ্ছায় তার দৃষ্টি পড়ে পড়ে না পড়ে না যুবক যায় তারও দৃষ্টি পড়ে এমন অনেক পাপ সমাজে রাস্তায় চলতে ফিরতে হয় না হয় না বন্ধুগান আল্লাহ অটু ব্যবস্থা করেছেন এমন সব পাপ অটু আল্লাহ তালা ক্ষমা করে দেবেন শর্ত হলো একটা যুবক তোমাকে পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করতে হবে বুড়া তোমাকে পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করতে হবে নারী তোমাকে পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করতে হবে কিশোর আর কিশোরী পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করতে হবে রাজি আছেন রাজি আছেন কে কে রাজি আছেন পাঁচ ওয়াক্ত সালাদ কায়েম করতে দুইটা হাত তুলে বলেন হে আল্লাহ মৃত্যু পর্যন্ত পাঁচ অক্ত সালাদ কায়েমের তৌফিক দাও আমিন আলামিন হাত নামান বন্ধুগান এই পাঁচ ওয়াক্ত সালাদ যে ঠিক মতো আদায় করে বিশ্বাস করবেন পাঁচ অক্ত সালাত অনেক পাপকে অটু মুচে ফেলে হার হা পাঁচ অক্ত সালাত যার ঠিক আখেরাতে জান্নাত তার জান্নাত তার কারণ জান্নাতে তালা লাগানো আছে আছে না নাই বলেন আছে না নাই জান্নাতের তালার চাবির নাম কি জান্নাতের তালার চাবির নাম কি সবাই জানি আল্লাহর ওয়াস্তে সবার কাছে ওয়াদা নিলাম আল্লাহর ওয়াস্তে বলতে চাই যুবক যুবতীরা নারী পুরুষেরা সকল মানুষেরা মুসলিম দাবি করি ইমানদার দাবি করি পাঁচ ওয়াক্ত সালাত কায়েম রাজিয়া সেন ইনশাআল্লাহ রাজিয়া সেন তবে হা বলতে চাই ওই পাঁচ ওয়াক্ত ফজরের নামাজ দশটায় কি হইবো বলেন হবে ফজর ওয়াক্ত মতো রাজি আছেন কে কে রাজি আছেন আল্লাহকে হাতটা দেখান বলেন আল্লাহ সবাইকে কবুল করুন বলেন না আমি তোমত সলাত কায়েম করতে হবে পাঁচ ওয়াক্ত নির্দেশ করে দিয়েছেন কে আল্লাহ রাব্বুল করানাল কোরআন আল স্পষ্ট ঘোষণা করে বলেছেন ইনস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা কার কথা আল্লাহ রাব্বুল বললেন বান্দারে আমার পাঁচ ওয়াক্ত সালাত নির্দিষ্ট সময়ে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি পাঁচ ওয়াক্ত সালাত যদি ঠিক মতো কেউ কায়েম করে আল্লাহ তালা তাকে সবাব দেবেন কয় ওয়াক্তের মাশাল্লাহ আপনারা তো ওয়াজ পারেন দেখা যায় হ্যাঁ ওয়াজ তো পারেন বলেন তো পাঁচ ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজ বা সালাত কায়েম করলে সয়াব কয় ওয়াক্তের কয় ওয়াক্তের বলেন না আকবার আল্লাহ আর জোরে বলেন আল্লাহু তাই বন্ধুগণ আজকের বাংলাদেশেও নামাজে যুবকরা আগায়া তবে যতটা সংখ্যায় যুবক মুসল্লি তত সংখ্যায় আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করলাম আমরা পাপ করতেই পারি পারি না পারি না তার মানে আবার মনে করবেন না হুজুর আল্লাহ যে তো পক্ষে যতক্ষণ দুই নয়ন করলে হবে তাইলে যিনি দুইটা নয়ন দিয়েছেন তিনি নিয়েও যেতে নিয়েও যেতে সত্য আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করতে রাজি আছেন ইনশাআল্লাহ তাই নামাজ যেমন ইবাদত নামাজ তেমনি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় শেখায় নামাজ এমনি করে অটু পাপের কাফফারা করে দেয় বলেন না সুবহানাল্লাহ আর পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম মানে পঞ্চাশ ওয়াক্তের সওয়াব কে দেবেন কে দেবেন রব্বুল আলমিন কোরআন আল কেবল নামাজ না যে কোনো ভালো কাজ যদি কেউ করে আল্লাহ তাআলা বলেছেন মান জাবিল হাসানাতি ফালাহু আশর আমসালিহা রব্বুল আলামিন বললেন যদি কেউ একটা ভালো কাজ করে আল্লাহ তাআলা তার দয়া এত বেশি করবেন একটা আমল নামায় আল্লাহ দেবেন কয়টা জুড়ে বলেন কয়টা আরো জুড়ে বলেন কয়টা বিশ্বনবী আরেকটা যুক্ত করে দিলেন বলেন আল্লাহ আকবর আল্লাহ তালা বললেন একটা ভালো কাজ যদি কেউ করে মিনিমাম দশটা নেকি আল্লাহ দেবেন নবীজি বললেন ও আমার উম্মতেরা আল্লাহর বান্দারা ভালো কাজ করার আগে নিয়তটা করো কি বলেন কি করব বিশ্ব নবী বললেন যে নিয়ত করে নিয়তের কারণে একটা পূর্ণ সবাব কে দেন জোরে বলেন কে দেন নিয়তের কারণে একটা সবাব কাজটা করলে দশটা সবাব মোট কয়টা মোট কয়টা জুড়ে বলেন কয়টা একটা ভালো কাজে এগারোটা সবাব আর পাপ আপনি যা করেন যতটা করেন ততটাই জুড়ে বলেন সুবাহ চিৎকার করে বলেন সুবাহ একটা পাপ আল্লাহ বললেন অমানজা ফালা ফালাইউজুজা ইল্লাহ মিসলাহা পাপ একটা করলো গুনা একটাই হল আর ভালো কাজ একটা করলো সোয়াব হল এগারোটা কয়টা জুড়ে বলেন কয়টা তাই যদি চলতে ফিরতে জীবনের কখনো শয়তানির ইঞ্জেকশনের কারণে পাপ কাজ হয়ে যায় একটা পাপ হলে বিপরীতে অবশ্যই আরেকটা একটা ভালো কাজ করবেন কারণ যাদের বিবেক যারা পাগল নয় যারা সুস্থ বিবেক আছে তারা বুঝে কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা সবের কাজ কোনটা পাপের কাজ কোনটা গুনার কাজ কোনটা লারিবাদতের কাজ তাই পাপের কাজ যদি করে ফেলেন হয়ে যায় পাপের কাজের বিপরীতে অবশ্যই ভালো কাজ করবেন রাজি আছেন রাজি সজাগ থাকব শয়তানের ইনজেকশনে একটা পাপ যদি হয়ে যায় অবশ্যই সাথে সাথে একটা ভালো কাজ করবো কে কে রাজি আছেন হাত তুলেন বলেন হে আল্লাহ আমাদের সবাইকে পাপের বিপরীতে ভালো কাজ সবের কাজ নেকির কাজ করার তৌফিক দাও বলেন আমিন আল্লাহ আমিন হাত নামান বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন বললেন ইন্নাল হাসানাতি জেনে নাও ভালো কাজ পাপের পাপের মোচনকারী হয়ে যায় কন্যা সুবাহ আল্লাহ কিভাবে ইয়াতের এটাও একটা ব্যাখ্যা এটাও একটা অর্থ কেউ যখন একটা পাপ করে একটা পাপি হয় কিন্তু ভালো কাজ যখন করে সবের কাজ যখন করে তখন এগারোটা সবাব হয় কয়টা সবাব জোরে বলেন কয়টা একটা পাপের বিপরীতে এগারোটা সবাব যদি হয় তাহলে পাপের বাপের ক্ষমতা নাই নেকির পাল্লা হালকা করে ঠিক না বেঠিক জোরে বলেন ঠিক না তবে বন্ধুগান একটা পাপ করা যাবে না কয়টা পাপ সতর্ক হতে হবে টা পাপ কখনো করা যাবে না ওই পাপটার নাম হলো শিরক পাপটার নাম কি পাপটার নাম কি শিরক বলেন পাপটার নাম কি আল্লাহ তাআলা কোরআন আল কারীমে দুইবার বলেছেন ইন আল্লাহ লা ইগফুরু ওয়া তালা ক্ষমা করবেন না না রে পাপ আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহ ক্ষমা করবেন না এছাড়া যত পাপ যেই করুক না কেন আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন চিৎকার করে বলেন সুবাহ আল্লাহ বুখারি বর্ণনা করেছেন সহিয়াল বুখারি বর্ণনা করেছেন বিশ্বনবী বলছেন হাদিসে কুৎসি আল্লাহ তালা বলছেন আল্লাহ বলছেন আমার কোন বান্ধব আকাশ আর জমিন ভর্তি পাপ করেছে তবে একটা পাপ করে নাই একটা পাপ পাপটার নাম কি জুড়ে বলেন নাম কি শিরকের পাপ করে নাই আকাশ আর জমিন ভর্তি পাপ করেছে শিরকের পাপ করে নাই আমারই বান্দা আমতে আসবে আমি আল্লাহ নিজে ওই বান্দার সাথে ক্ষমা নিয়ে সাক্ষাৎ করব চুৎকার করে বলেন সুবহান আল্লাহ আরো জুড়ে বলেন সুবহান আল্লাহ তাই শিরকের পাপ আমরা করব না রাজি আছে রাজি আছেন কে কে রাজি আছেন আল্লাহকে হাতটা দেখান বলেন হে আল্লাহ আমরা শিরকের পাপ তোমার কাছে চাই আমাদের হেফাজত করো বলেন আমিন আল্লাহ আমিন হাত নামান বন্ধুগান শিরকের পাপ যারা করে না আল্লাহ নিজে তাদের সাথে ক্ষমা নিয়ে সাক্ষাৎ করবেন বলে না সব আলাল আর হা যারা শিরকের পাপ করে না এরা পাশক্ত নামাজি হই বটে 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 ঠিক না যে শিরকের পাপ করে না পাশক্ত নামাজ অবশ্যই কায়েম করে না করে না করে না করে না তাই একই সূত্রে গাথা আজ আজকের এই মাহফিলে সকল যুবক তরুণ আর কিশোর যারা আর বৃদ্ধ নারী আর নর সবাইকে আমরা সবাই মিলে আল্লাহ তালার কাছে তৌফিক চাই আল্লাহ আজকের এই মাহফিলে আমরা যা শুনলাম আল্লাহ কবুল করুন বলেন আমিন আরো জুড়ে বলেন আমিন আমরা সালাতের ফজিলত শুনলাম আমরা পাঁচ ওয়াক্ত নামাজ বা সালাত, ঠিক মতো করব না করব না করব না করব না আর আমরা পাপ করব কারণ বাংলাদেশে অনেক শিরিক আছে না নাই আছে না নাই আমরা চাই আমাদের প্রিয় জন্মভূমি সোনার বাংলা থেকে সারাটা পৃথিবী থেকে শিরক উচ্ছেদ হোক বলেন আমিন আরো আরও জুড়ে বলেন আমি